হ্যালো বন্ধুরা, দেবমিটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর একবার আমরা চলে আসলাম তোমাদের আমাদের যা রান্না করবো সেইটা দেখানোর জন্য। আমাদের আজকে লাঞ্চে একটা স্পেশাল আইটেম হচ্ছে, তো সেটা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম। আমি দিব্যেন্দু, এই যে আমার ওয়াইফ দীপিকা। তো আমরা দেখাবো তোমাদের, আমরা আমাদের রান্নাঘরে আছি, কিচেনে আছি। তো আজকে স্পেশাল আইটেম হলো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। তো এই দুটো আমরা বানাবো, তো তোমরা আমাদের সঙ্গে থাকো, তো দেখতে থাকো, ঠিক আছে? তো দেখতে থাকো কীভাবে আমরা বানাই, আর সঙ্গে থাকো, সাথে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিও। তো চলো সাথে থাকো, আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা মোটামুটি 500 মতো মাংস নিয়ে নিয়েছি। তো মাংসর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সেটা দেব পরিমাণ মতো। এই যে এটা পেঁয়াজ বাটা, পেঁয়াজের পেস্ট আছে, এটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর লেবু দিয়ে দেবো। তো আমরা মেখে সবটা একসঙ্গে মেখে মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো। বন্ধুরা, আমরা মাংসটা ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমরা প্রথমে আলুটা ভেজে নেবো কড়াই বসিয়ে। একটু তেল দেবো, সর্ষের তেল। তো আলুটা আমাদের বয়েল করা আছে, যে বয়েল করা আছে আলুটা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে দেবো। আমরা আলুগুলো ফ্রাই করে নেবো একটু। তো বন্ধুরা, আমরা এই আলুটাকে ভাজছি। তো আলুটা হয়ে যাক, আলুটা ভাজা হোক, তারপর তোমাদের বাকি রেসিপিটা আমরা দেখাবো। বাকি ফ্রাইড রাইসটাও আছে, ফ্রাইড রাইসটাও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, কেমনভাবে কী হয়, ওর কেমন টেস্ট হয় সেটাও তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নেব। নামিয়ে নাও আলুটা, আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। ওটাকে নামিয়ে নিলাম আমরা। তো আমরা মাংস রান্নাটা শুরু করবো এখন। তো প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো ফোড়ন দেবো তেলে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা ফোড়ন দিয়ে একটু নাড়তে হবে। আমরা পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা নাড়াতে হবে, বেশ কিছুক্ষণ একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, লালচে বাদামি কালার হয়ে আসবে, তারপর আমরা মাংসটা দেব। আমাদের পেঁয়াজ ভাজাটা হচ্ছে, পেঁয়াজ ভাজাটা হওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে তারপর আমরা মাংসটা দিয়ে দেবো। এই যে আমাদের ম্যারিনেটেড মাংসটা আছে, এই মাংসটা দিয়ে দেবো ভাজা হওয়ার পর। তোমরা দেখতে থাকো, আর কিছু জানার থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি খারাপ লেগে থাকে, কোনো কিছু ভালো না লেগে থাকে, সেটাও আমাদের বলবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সঙ্গে থাকো, এভাবে সাপোর্ট করবে আমাদের। এটা ব্রাউন হয়ে গেছে, তো এবার মাংসটা আমাদের ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো, পুরো ঢেলে দেবো মশলার সময় সব।
ভালো করে নাড়াতে হবে, মাংসটাকে পুরো একদম কষাতে হবে ভালোভাবে, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে। আর তোমরা যদি ম্যারিনেশনের সময় দিয়ে থাকো দিয়ে দাও, তাহলে আর এখন দিতে হবে না। নুন যে যেমন পরিমাণ মতো দেবে, যে যেমন খাও, যার যে পরিমাণ মাংস থাকবে সে সেই পরিমাণ মতো দেবে। একদমই সিম্পল কষা মাংস, সব বাঙালি বাড়িতে যেমন হয় সেটাই আমরা দেখাচ্ছি, কোনো এক্সট্রা কিছু নেই মধ্যে। তো ফ্রেন্ডস, আমাদের এই মাংসটা ইয়ে হচ্ছে, ফুটছে, এটাকে কষতে হবে এখন। আর আমরা এদিকে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর একটু ঘি নিয়ে নিয়েছি ওর মধ্যে, একটু আমরা ফ্রাইড রাইসের যে সবজিগুলো, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, ওগুলো একটু ভেজে নেব, তারপর আমরা ফ্রাইড রাইসটা করব। তো একটু গরম হোক তেলটা, তারপর আমরা সবজিগুলো দিয়ে দেবো। আর এদিকে আমাদের মাংস হচ্ছে, কষানো হচ্ছে, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমরা পুরোটাই তোমাদের দেখাচ্ছি, আর বলবো, টেস্ট করেও বলবো কেমন হয়েছে, সেটা খেয়েও বলবো। তো আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। তো আমরা এই বিনস, গাজর, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো। ওদিকে আমাদের মাংসটা হচ্ছে, কষানো হচ্ছে, তোমরা দুটোই দেখতে থাকো একসাথে। মাংসটা একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আগে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, অল্প দিয়ে দিই, একটু চিনিও দিতে হবে, কালার খাওয়া ভালো হবে, স্বাদ খাওয়া আছে, চিনি দিই। এবার মাংস শুনে একটু কষে নেবো, তাহলে মশলা গোটা ঢুকবে। এরপর কিছুক্ষণ পর তারপর একটু জল দিয়ে আমরা ঢেকে দেবো। হয়ে গেছে, কষানো হয়ে গেছে মোটামুটি, তো একটু জল দিয়ে দেবো। আমরা ওই মশলাটা করেছিলাম ওই জলটাই দিচ্ছি, বেশি জল হবে না, কারণ একটু ফ্রাইড রাইস দিয়ে খাবো, খাওয়া হবে বলে মোটামুটি মিডিয়াম জল। নেড়ে চেড়ে তারপর আমরা ওটাকে, মাংসটাকে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো। এবার আমরা, মাংসটা আমাদের হয়ে গেছে, এই যে মাংসটা হয়ে গেছে কমপ্লিট, তো পুরো কষা কষা করেছি। তো এবার ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই জায়ফল, তারপর তোমার এই যে এলাচ, লবঙ্গ, এগুলো জল মতো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর চাল দিয়ে দেবো, আর এখানে একটু আমরা কাজু কিশমিশটাকে হালকা ভেজে নেবো। ভালোভাবে একটু
ভেজে নেবো হালকা করে, বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা, তুলে তো আমাদের ওই জলটা ফুটছে, তো আমরা এই চালটা এখন ফেলে দেবো ওর মধ্যে, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো, আমরা তিনজন মানুষ ওই অনুযায়ী চাল নিয়ে, আমরা 700 চাল নিয়েছি, তার জন্য। এবার তোমরা যেরকম খাবে তোমাদের যেরকম পরিমাণ অনুযায়ী সব দিতে হবে। এবার চালটা মোটামুটি হবে, বারবার একটু চেক করতে হবে। চালটা হতে মোটামুটি মানে ভাতটা রেডি হতে মোটামুটি 10-15 মিনিট লাগবে, 10-15 মিনিটে দেখতে হবে। মোটামুটি হয়ে গেলে খুব অনেকক্ষণ করা যাবে না, বেশি নরম হয়ে গেলে তাহলে মানে সব চালটা চরচরে থাকবে না, তো বারবার দেখে 10-15 মিনিট তো ম্যাক্সিমাম লাগবে, ওর মধ্যেই হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো, আমরা এটা হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি। আমরা এই রাইসটার মধ্যে এই ভাজা এই ইয়েগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ আর যে সবজিগুলো ছিল, আর একটু ঘি দিলাম। এবার এটার উপর একটু মশলা দেবো, তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, এরমভাবে পুরো ভাতের সঙ্গে পুরো মিশিয়ে নিতে হবে। আর ডাস্ট করা চিনি দিতে হবে, এই যে চিনির পাউডার করে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দিয়ে একবারে নাড়িয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এই যে ফ্রাইড রাইসটা বানালাম, এই যে আর এই চিকেন কষা পুরো একদম লাল লাল চিকেন কষা, তার সঙ্গে পেঁয়াজ আছে। তো এখন তোমাদের খেয়ে বলবো কেমন হলো, টেস্ট কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে পেঁয়াজ আছে তাতে, তো খেয়ে বলবো কেমন হলো। চলো তাহলে খাওয়া যাক। ফ্রাইডটার পুরো একদম টেস্ট একদম পারফেক্ট আছে, একদম মানে কোনো কিছু ওভার হয়নি, যেমন দূর জুড়ে ভাত আছে, তেলও কম ঘিও কম পরিমাণ, ঠিক আছে। আর চিকেনটায় মশলা ভালোভাবে ঢুকেছে, চিকেনটা একদম এই যে লেগ পিস একদম দেখো পুরো সফট, পুরো ধরলেই একদম ছিঁড়ে আসবে মাংস, একদম ছিঁড়ে আসছে। তো খুব ভালো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তোমরা ট্রাই করো বাড়িতে, সবাই আশা করি খেয়েছো ফ্রাইড রাইস চিকেন কষা, একদম বেসিক। তো পেঁয়াজ সাথে একটু, এগুলো শেষ করে তারপর তোমাদের সঙ্গে এসে বাকি কথা বলছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো আমার ওয়াইফের এখন ঠান্ডা লেগে গেছে, কাছে সব রান্নাবান্না করে ঠান্ডা লেগে গেছে, তো এখন একটু রেস্ট নেওয়া হবে। তো তোমরা আমাদের পাশে থাকো, কেমন লাগলো ভিডিওটা জানাবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অসুবিধা হচ্ছে নাকি সেটা তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, আর যেটা ভালো লাগবে সেটাও কমেন্টে জানাবে। তো বেউমিটি ব্লগস তোমরা আমাদের দেখতে থাকো,
আমাদের সাথে থাকো, টাটা টাটা বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।